আমি তখন ক্লাস এইটে পড়ি একটা কোচিং যাওয়া শুরু করি প্রথম দিনই ভালো লাগেনি তাও পড়তে লাগলাম বলে রাখা ভালো কোচিংটি ছিল একটা বিষয় আর একজনই স্যার সবার সাথে অনেক আজে বাজে কথা বলতো কিন্তু কিছুদিন পর লক্ষ্য করলাম মামার সাথে কেমন অন্যরকম ব্যবহার করা শুরু করেছে আমার বান্ধবী ইন্দা বলল তুই কিছু বুঝিস না স্যার তোর সাথে অন্যরকম ব্যবহার করে তারপর অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হয় মাকে নিয়ে ইন্ডিয়া ঘুরতে যাই ইন্ডিয়া থেকে আসার পর বাসায় কিছু ঝামেলা আর ক্লাস ভালো না লাগায় আর ক্লাসে যাই না আমার বান্ধবী ইন্দিগার কাছে স্যার প্রতিদিনই শুনতো আমি কেন আসি না কোনো সমস্যা হয়েছে কিনা ইত্যাদি তার ঠিক এক মাস পর সকাল দশটার দিকে তীব্র পেট ব্যথা হয় অনেক কিছু চেষ্টার পরও ব্যথা কমে না রাতে আমাকে হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে একদিন থেকে কোনো লাভ হয় না আর আমার অবস্থা খারাপ হতে থাকে আমাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ব্যথা আমার আমার জ্ঞান থাকে না না নীল হয়ে যায় উন্নতি হয় ডাক্তাররা কোনো সমস্যা না পেয়ে আরো চিন্তিত হয়ে পড়েন একজন সিস্টার আমার আম্মুকে বলে যে আপনার মেয়েকে মনে হয় কালো যদি করা হয়েছে মা অনেক কষ্ট একজন হুজুরকে দেখায় সে স্যারের নাম সহ বলে যে ক্ষতি করেছে মা বলে কেন করেছে বলা যাবে না সে বলে তার আমাকে পছন্দ হয়ে